এই দোকানের যা কিছু দেখছেন সব কিন্তু পাথরের তৈরি। এই সুন্দর ট্রেনটাতে চড়ে কিন্তু আমরা পুরো ত্রেভিজো ঘুরে দেখেছি। বাই দ্য ওয়ে, আপনাদের সাথে সম্পূর্ণ ব্লগটা জুড়ে রয়েছে আমি মেঘলা। আমরা এখন আছি ভেনিসের একটি শহর ত্রেভিজোর পিয়াজা দে সিনিওরির সামনে। পিয়াজা দে সিনিওরি হলো ত্রেভিজোর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কোয়ার, শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এবং এটি সাংস্কৃতিক, ঐতিহাসিক ও সামাজিক কেন্দ্রস্থল। আনুমানিকভাবে ধারণা করা হয় দ্বাদশ শতাব্দীর শেষের থেকে শুরু করে বর্তমানে পিয়াজা দে সিনিওরির শহরের পরিস্থিতি পুনর্গঠন করা হয়েছে। সময়ের পালা বদলে স্কোয়ারটির বিভিন্ন নাম পরিবর্তন হয়েছে। প্রথম নামটি ছিল পিয়াজা দেল কারুবিও। এই ভবনটির সংস্কারের কাজের সময় 1760 সালে এই নামটি পাওয়া যায়। 1944 সালে ত্রেভিজোতে বোমা হামলার আগে এই এলাকার বাসিন্দাদের কাছে এই জায়গাটি অবসরের জায়গা হিসাবে পরিচিত ছিল, যেখানে প্রতি রবিবার সন্ধ্যায় এই এলাকার নাগরিকরা নাটক এবং কার্নিভাল পার্টি অনুষ্ঠান হতো। 7 এপ্রিল 1944 সালে ত্রেভিজোর বোমা হামলায় ভবনটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু পরবর্তীতে সতর্কতার সাথে পুনরুদ্ধানের কাজ করায় এটির আসল চেহারা ফিরে আসে। এই ভবনে কয়েকবারই পুনরুদ্ধানের কাজ চলেছে, কিন্তু শেষ 2007 সালে নতুন করে পুনরুদ্ধানের কাজ সম্পূর্ণ করা হয়। কোনো একটা জায়গায় ঘুরতে গেলে আমার সেই জায়গার ইতিহাস সম্পর্কে জানতে খুব বেশি ভালো লাগে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তো একটু সামনে আসাতেই দেখলাম আমাদের একজন বাঙালি ভাই এখানে কত সুন্দর করে ছবি আর্ট করছে। এত সুন্দর ছবি আর্ট দেখে আমি অবাক হয়ে গিয়েছি। আর উনি কিন্তু একদম এখানে লাইভ বসে ছবিগুলো আর্ট করে দিচ্ছে। এখানে কিন্তু অনেক মানুষ জড়ো হয়েছে, আর নিজের কাছেও খুব প্রাউড ফিল লাগছিল যে আমাদের বাংলাদেশে একজন ভাই এত সুন্দর ছবি আর্ট করছে। আর যেটা দেখার জন্য ইটালিয়ানরা এখানে অনেক ভিড় জমিয়েছে। যেহেতু এই ভিডিওগুলো ছিল ক্রিসমাসের আগে, তো এখানে দেখলাম একটা ছোটোখাটো মেলাও বসিয়েছে। তো চলুন আপনাদেরকে এই মেলাটাও একটু সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, সেই সাথে আমিও দেখব। আর আমার কাছে এই মেলার অনেক জিনিসই না খুব বেশি ইন্টারেস্টিং লেগেছে। তো চলুন মেলাটা একটু ঘুরে ঘুরে দেখে আসি। এই পুরো মেলার মধ্যে না আমার কাছে এই স্টলটা অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছে। দেখুন এই ফ্রেমের মধ্যে কত সুন্দর সুন্দর করে সাজিয়েছে একটা ফ্যামিলি। আর এগুলো না সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি, তারা অনেক খুঁজে খুঁজে এইভাবে করে তৈরি করেছে। অনেক বেশি সুন্দর, তাই না বলুন? এই সব যা দেখতে পাচ্ছেন সব কিছুই ছিল পাথরের। এই যে দেখো বাবু বসা, এটা বসে আছে, এটা নেওয়া যায় না। ওর সাথে কথা বলো, ভালো আছে? জিজ্ঞেস করো চকলেট দিবে না, বলো চকলেট দিবে দিবে না। এই মেলাটা না অনেক বেশি ছোট, সব মিলে কয়টা হবে? এই 20টার মতন দোকান দিয়ে একটা মেলা। আর এখানে এসে দেখি কি কত ছোট্ট ছোট ফ্রক বানিয়ে রেখেছে, এগুলো হচ্ছে সব পুতুলের জন্য। এই ফ্রকগুলো এত বেশি কিউট ছিল, মানে কি বলবো, আমি যদি আবার সেই ছোট হয়ে যেতাম না তাহলে হয়তোবা আমি আমার পুতুলের জন্য কিনতাম। আর বাবুকে এখন কিনে দিয়ে লাভ নাই, কারণ ও এখন পর্যন্ত এই খেলাটা ভালো মতন বুঝেই না। যাই হোক চলুন আর একটু সামনের দিকে যাই। এই দেখুন এখানেও কিন্তু জুয়েলারি আছে। আমাদের বাংলাদেশের মেলায় যেরকম জুয়েলারি নিয়ে বসে, এখানেও কিন্তু ঠিক ওই রকমই আছে। এরপর আরেকটু সামনে আসলাম, এখানে এসে দেখি কি একটা লোক জোকার সেজে এই যে বেলুন বিক্রি করছে। আমাদের বাংলাদেশে যেরকম বেলুনগুলো এরকম বানিয়ে বানিয়ে বিক্রি করে ঠিক ওই রকমই, দেখে মনে হচ্ছিল যে একদম বাংলাদেশে আছি। আর এখানে প্রচুর মানুষ জমা হয়েছে, কেন কি কারণে সেটা দেখার জন্য আমি একটু সামনে গেলাম। এখানে দেখছি এই লোকটা কিছু একটা তৈরি করছে, কিন্তু কি তৈরি করছে সেটা আমি বুঝতে পারছিলাম না। পরে মনে হচ্ছিল কাঠের কিছু একটা। আর ওইদিকে না পুতুল খেলা হচ্ছে, যেখানে বাচ্চারা অনেক ভিড় জমিয়েছে এই পুতুল খেলা দেখার জন্য। খুব ইন্টারেস্টিং, তাই না? তো চলুন এখন আরেকটু সামনের দিকে যাওয়া যাক। এই যে দেখুন এখানে এসে দেখি কি এত ভারী ওয়েটের এই যে চপিং বোর্ড রয়েছে, এগুলোর উপরে মাংস কাটা যাবে, কিন্তু এগুলো যদি আমি কিনে নিয়ে যাই আমার মতন মেঘলা এগুলো ব্যবহার করতে পারবে না, কারণ এগুলো অনেক বেশি ওয়েটের ছিল। তো চলো না আর একটু যাই সামনের দিকে। এখানে দেখেন বাংলাদেশের না মেলার মধ্যে এরকম কাঠের জিনিসপত্র নিয়ে বসে, ঠিক ওই রকমই এখানেও নিয়ে বসেছে।
এই দেখুন এখন কাদের সাথে দেখা হয়ে গেল। এই আপুটার ভাইয়াটা এত বেশি ফ্রেন্ডলি ছিল যে ওনাদের এই ড্যান্স দেখতে আমরা সামনে যাওয়াতেই সাথে সাথে জিজ্ঞাসা করলো আমরা কি তাদের সাথে ছবি তোলার জন্য ইন্টারেস্ট কিনা, মানে উনি বাবুদের সাথে ছবি তুলে। তো আমরা বললাম সাথে সাথে উনি রাজি হয়ে গেল আর আমরা কত পোস্ট দিয়ে এখানে ছবি তুললাম। এই তো ছবি টবি তোলা শেষ, সামনে আসাতে দেখলাম একটা খুব সুন্দর হচ্ছে ট্রেন। এই ট্রেনটা অনেক ইন্টারেস্টিং তাই না বাচ্চাদের জন্য? তো যাই হোক এখন আমরা বাচ্চা হয়ে গিয়েছি, শুধু আমরাই না এই ট্রেনে আরও অনেক বড় বড় মানুষও ছিল। এখন এই ট্রেনে চড়ে আমরা একটা রাইড করব আর এই রাইডটা প্রায় 20 মিনিটের মতন ছিল। তো চলুন আমরা এখন এই ট্রেনে চড়ে এই সুন্দর ত্রিভুজ শহরটাকে আরও সুন্দর করে ঘুরে দেখে আসি। আমরা এখন এই ট্রেনে করে যাব। এই তো আমরা তিনজনের জন্য 3টা টিকিট কেটে নিলাম আর এগুলো টিকিট ছিল পার 3 ইউরো করে, মানে তিনজনের 9 ইউরো টিকিট লাগলো। আর আমাদের কিন্তু অনেকক্ষণ এখানে ঘুরিয়েছে, প্রায় 20 মিনিটের মতন হবে। তো চলুন আমরা এই সুন্দর ট্রেনটাতে বসে এখন এই সুন্দর শহরটাকে আরও সুন্দর করে ঘুরে দেখে আসি। मुझको बस तुझसे कहना जी वो नज़्म नज़्म सा मेरे होठों पे ठहर जा, मैं ख्वाब ख्वाब सा तेरी आंखों में जादू रे मोहब्बत लुटाऊंगा मैं छेड़ के मन का साज साज फिर गाऊंगा फिर सबके आज इंतजार था इन खुशियों के लिए कब से बेकरार था हीरेनी मेरी है हीरेनी मेरी है तुझको ही मैं चाहूं दोनों ने रोना दोनों ने हंसना सबनों ने दसना
सोना इतना भी कैसे तू सोना बेमाई मेरा कितने नहीं हो दिल लगना तेरे तेरे सावेरे इन्ना दिल च पिपल पटियां बाही चूड़ा खनके मैं फकीर तेरे गुरबत का तुझसे तू मांगू रे तू शिंगार मेरा तू है माई गहना बे जिथे जाहिर सिंह तेरा पर छा मंग लो जो जग से कहा ना जाए बस तुझसे कहना जी कोशिश करी किसका है ये तुमको इंतजार में हूँ ना देख लो इधर तो एक बार मैं हूँ ना खामोश क्यों हो जो भी कहना है कहो दिल चाहे जितना प्यार उतना मांग लो तुमको मिलेगा इतना प्यार मैं हूँ ना किसका है ये तुमको इंतजार मैं हूँ ना देख लो इधर तो एक बार मैं हूं ना এই সুন্দর শহরটাকে এই সুন্দর ট্রেনে বসে আমরা ঘুরে দেখছি আর সাথে আছে পরিবার তখন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ নিজেকেই মনে হচ্ছিল আলহামদুলিল্লাহ আর এই যে বাবুকে বলছিলাম আমাকে একটু চকলেট দাও ও তো চকলেট পেলে সেটা আর কাউকেই দিবে না চকলেটও অনেক বেশি পছন্দ করে কিন্তু এই চকলেটে থেকে কিভাবে যে ওকে সরিয়ে আনবো সেটাই বুঝতে পারছি না টানা 20 মিনিট আমরা এই সুন্দর ট্রেনটাতে একটা রাইড করলাম আর অনেক বেশি ভালো লাগলো কারণ এখানে বসে আমরা এই সুন্দর শহরটাকে আরও ভালোভাবে ঘুরে ঘুরে দেখতে পারলাম তো ঠিক 20 মিনিট পরে আমরা যেখান থেকে এই সুন্দর ট্রেনটাতে উঠেছিলাম সেখানে আমাদেরকে নামিয়ে দিল আর এরই মধ্যে না প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে সূর্যটা ডুবে গিয়েছে আর চারোদিকে যে লাইটিংগুলো ওরা সাজিয়েছে সেগুলো জ্বালিয়ে দিয়েছে তো চলুন এখন আতান্তেরকে সাথে নিয়ে এই সুন্দর শহরটাকে একটু ঘুরে দেখি কারণ এখন তো লাইটিং দিয়ে ওরা আরও বেশি সুন্দর করে সাজিয়েছে আর এই লাইটিংগুলো না একদম 31 পর্যন্ত থাকবে মানে জানুয়ারির 1 তারিখ পর্যন্ত তো চলুন এখন যেহেতু প্রায় সন্ধ্যাই হয়ে গিয়েছে এখন তো সবগুলো লাইট জ্বালিয়েও দিয়েছে ভালোই লাগছে ঘুরে ঘুরে দেখছিলাম হেঁটে হেঁটে আশা করি আপনাদের কাছেও ভালো লাগছে মাঝে মাঝে না আমি এত বোকা হয়ে যাই আসলে কি বলবো বুঝতেই পারছি না এই যে এখানে আর কি একই ডিজাইনের দুই কালার সেটা না বলে আমি ভাবছিলাম যে হয়তোবা দুই কালারের জুতো
কিন্তু না আর কি একই ডিজাইনের এরকম কালারিং আছে সেগুলো আর কি ওরা শো করে রেখেছে, আসলে দুই কালার না, ওটা আমার বোঝার ভুল ছিল। তো চলুন এবার আর একটু ঘুরি। আর এখানে না প্রত্যেকটা শোরুমে দেখছি এই পুতুলটাকে সাজিয়ে রেখেছে, এটা কেন আমি জানি না, কেউ জানলে কমেন্ট করে আমাকে জানাবেন। তো জানি না এই পুতুলটা মেবি ফেমাস, তো এটা সম্পর্কে নেক্সটে যদি আমি জানি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিব। এই দেশে না ক্রিসমাসকে বলা হয় নাতালে। তো যাই হোক, এখন কিন্তু সন্ধ্যা যেহেতু হয়ে গিয়েছে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, ভালোই লাগছে। আর এত সুন্দর লাইটিংয়ের মধ্যে হাঁটাহাঁটি করছি আর ওইদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, সব মিলিয়ে আমার কাছে তো খুবই ভালো লাগছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে এই ত্রেভিজো শহরের চাইতে আমাদের বাসার কাছেই যে কর্নিলিয়ানো শহরটা রয়েছে সেটাতে আরও বেশি সাজিয়েছে। এখন হাঁটতে হাঁটতে যখন এদিকে চলে আসলাম দেখলাম এখানেও একটা খোলা বাজার আর কি ওরা করেছিল, কিন্তু আমরা আসতে আসতে এখন প্রায় বন্ধই হয়ে যাচ্ছে। এই যে সামনের দিকে যখন যাই দেখুন টেবিলগুলো একদম খালি হয়ে গিয়েছে, আর ওরা কিন্তু এই গাড়িতে করেই খোলা বাজারগুলো আর কি করে থাকে, শেষ হয়ে গেলে গাড়ির মতো সব আবার ঢুকিয়ে ফেলে। এটা প্রত্যেকটা এলাকাতে সাপ্তাহিক বাজার বলতে গেলে। তো এটা যদি আগে জানতাম তাহলে হচ্ছে এই সুন্দর আমার কাছে এই খোলা বাজারগুলো ঘুরতে অনেক বেশি ভালো লাগে, একটু ঘুরে দেখতে পারতাম। কিন্তু আমরা এখানে আস্তে আস্তে, তো বাজারটা শেষ, এই যে দেখছেন টেবিলগুলো প্রায় খালি হয়ে গিয়েছে, কারণ এখন হচ্ছে ওরা বাজারটা গুটিয়ে ফেলতেছে, যে কারণে সবগুলো জিনিসপত্র এই যে কত সুন্দর করে ওরা গুছিয়ে গেছে, তারপর গাড়িতে তুলে আবার চলে যাবে অন্য কোনো এলাকায়। কিন্তু এটা না প্রত্যেক সপ্তাহে প্রত্যেকটা এলাকাতে বসে। এই যে দেখুন সূর্যটা একদমই ডুবে গিয়েছে, আর এখন আকাশটা দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। সূর্য ডুবার পরে একটা লাল লাল আভা থাকে, সেটাতে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, এদিকের চারিদিকে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, আর এখানে এই হাঁসটাকে দেখে আমার একটা গান মনে পড়ে গেল। যদিও আমি গান গাইতে পারি না ভালো, তারপরেও বলছি একটা গান আছে না, ওই যে বলে একেলা একেলা মন চিনেছে মন কেমন। যাই হোক, আমার গান শুনে আবার হাসবেন না। এই তো চলে আসলাম এখন আমরা ত্রেভিজোর হচ্ছে ট্রেন স্টেশনে, কারণ এখন বাস নাই বললেই চলে। তো ট্রেন দিয়ে এখন আমরা চলে যাব কর্নিলিয়ানো শহরে, তো সেখানে গিয়েও আপনাদেরকে একটু কর্নিলিয়ানো শহরটা ঘুরে দেখাবো। তো এই যে দেখুন অলরেডি চলে এসেছে আমাদের ট্রেন, ভরা তো। আমরা এখন ট্রেনে করে চলে আসলাম কর্নিলিয়ানো শহরে। দেখুন আমি বললাম না, আমার কাছে কেন জানি মনে হয়েছিল যে ত্রেভিজো শহরের চাইতে কর্নিলিয়ানো শহরটা আরও বেশি জমজমাট। তো চলুন, এর আগেও তো ভিডিওতে আমি দেখিয়েছিলাম, এখন আরেকবার আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। আর এই কুকুরটাকে দেখলাম, এটা কত বড়, একটু খেয়াল করে দেখুন, এখানে কিন্তু এরকম বড় বড় কুকুরগুলো আর কি অনেক অনেক আছে। তো চলুন আর একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে। আর জানেন আরেকটা কাজ হয়েছে, আমরা ওই ত্রেভিজো শহর থেকে আসার সময় বাবুর পায়ে যে জুতোগুলো ছিল ও কখন যে জুতো ফালিয়ে দিয়েছে আমরা আর কোথাও খুঁজেই পেলাম না। যাই হোক, এখন হচ্ছে ওর জন্য আমরা জুতার একটা শপ করছিলাম। তো এখানে এসে আবার দেখলাম কি, এখানে অনেকটা লটারির মতন একটা খেলা চলছে। এই যে হাঁসগুলো যাচ্ছে, একটা বড়শি দেয়, ওটার মাধ্যমে হাঁস ধরে নিলে ওখানে একটা কোট থাকে, সেই কোট অনুযায়ী হচ্ছে ওরা এখানে পুতুলগুলো গিফট দেয়। তো এই যে এখানে এই আপুটা হচ্ছে বড়শিগুলো দেয় আর এখান থেকে নিতে হয়। যাই হোক, আমরা এখন ঘুরতে ঘুরতে একটা শপে চলে আসলাম, জুতার দোকান তো খুঁজে পাচ্ছিলাম না, তো একটা মোজো নিয়ে নিচ্ছি। তো মোজোটাই এখন ওকে পরা, তারপরে হচ্ছে বাসার দিকে যাবো। কি যে দুষ্টুমি করে না, মাঝে মাঝে অনেক বেশি দুষ্টুমি করে, তখন অনেক মনটা খারাপ লাগে যে কেন আমার বাবুটাই কি এরকম করে, নাকি অন্য বাবুগুলো এরকম করে। তো এখন হচ্ছে বাবুর জন্য আমরা মোজোটা কিনে নিব, এই মোজোটাই হচ্ছে বাবুর জন্য আমরা নিয়েছিলাম। তো এটা নিয়ে এখন আর কি করব, জুতার কাজ আর কি এখন মোজা দিয়ে করব, মানে মোজাটাই পরাবো। আর এখন যে ভাস্কর্যটা দেখা যাচ্ছে, আমি একটা জায়গায় পড়েছিলাম উইকিপিডিয়াতে, এই ভাস্কর্যটাই নাকি কর্নিলিয়ানো শহরটাকে শহরটার আর কি প্রতীক চিহ্ন আর কি, যেটাই বলে না কেন, তো এটাকেই দ্বারা আর কি কর্নিলিয়ানোর একটা চিহ্ন বোঝায়।
তো এখন আমরা একটু হাঁটাহাঁটি করতে করতে সামনের দিকে যাচ্ছি, আর ওখানে রয়েছে ওই বাঙালি দোকানটা, সেখানে যাব। আর এখান থেকে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল কি আমরা খুবই সেলিব্রিটি কেউ, যে কারণে আমাদের জন্য লাল গালিচা পেতে দিয়েছে, আর আমরা ওটার উপরে দিয়ে হাঁটতেছিলাম। আপনাদের ভাইয়া কিন্তু আমাকে ওইটাই বলছিল, দেখো আমরা সেলিব্রিটি, এজন্য না আমাদের জন্য লাল গালিচা পেতে দিয়েছে। এই দেখুন এই আপুটার কুকুরটা আরও বেশি কিউট, তাই না? কত বড়! আর এরকম কুকুর কিন্তু সচরাচর দেখাও যায় না। চলে আসলাম আমরা বাঙালি দোকানে, যেহেতু কোনিলিয়ানও এসেছি, এখান থেকে কিছু বাঙালি জিনিসপত্র কিনে নিয়ে যাব। মিষ্টিও নিয়েছিলাম, আর এসেই না এতটা হাঁটাহাঁটি করাতে আমার খুব আর কি তৃষ্ণা লেগে গিয়েছে, যে কারণে আমি এখানে আসলেই একটা ডাবের শরবতের মতন আছে ওইটা খাই, ওইটা খেতে খুবই ভালো লাগে, তো ওইটা খুঁজে পাচ্ছিলাম না। পরে আপনাদের ভাইয়া বললো এই যে এত কাছে অথচ তুমি খুঁজে পাচ্ছ না, তো সে প্রথমে আমাকে এটা ধরিয়ে দিল, কিন্তু এটা আমার কাছে ভালো লাগে না, এর আগেও নিয়েছিলাম, এটাতে পুরো লিচুর মতন ফ্লেভার আসে, কিন্তু এটা হচ্ছে একদম অরিজিনাল, যে কোকোনাটের একটা ফ্লেভার রয়েছে, খেতে ভালো লাগে আর কি। তো আমি হচ্ছে এটা নিয়ে নিয়েছি, এটা আমি ওখানে বসেই খেয়ে ফেলেছি। তো যাই হোক, এখান থেকে বাজার টাজার করে এই যে আমরা চলে এসেছি বাসের এখানে, আর অলরেডি আমাদের বাস চলে এসেছে, এখন আমরা চলে যাচ্ছি বাসায়। তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো মিষ্টি নিয়ে এসেছিলাম, সাথে পোলাপ চাল, আরও অনেক কিছু, মানে মশলা টশলা যা লাগে সব কিছু আমরা ওখান থেকে আনি। তো আজকের মতন এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।